কি পরিমাণ ভয়ঙ্কর ব্যাপারটা বুঝতেছেন? 1050 জন মানুষে খেয়ে দিতে পারে, মানে শেষ করে দিতে পারে। দাম হচ্ছে বেশি না, 7.4 মিলিয়ন ইউএস ডলার। আপনাদেরকে খুব আমেজিং একটা জিনিস দেখাই নি, এটা হচ্ছে কিং অফ বাহরাইন, মানে বাহরাইনের রাজার যে দুবাইতে বেড়াইতে আসছে ওনার পার্সোনাল বডিগার্ড একটা রোবট, আপনারা একটু দেখেন ভিডিওতে। আর কি পরিমাণ ভয়ঙ্কর ব্যাপারটা বুঝতেছেন? এটা বডিগার্ড, সিরিয়াস ব্যাপার কিন্তু গাইস। এই বডিগার্ডের বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে বলি। এই বডিগার্ড 6টা ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, মানে 6টা ভিন্ন ভিন্ন ভাষা জানে। যে কোনো মুহূর্তে এই বাহরাইনের যে রাজা ওনাকে এটা রেস্কিউ করতে পারে, মানে কোনো বিপদে পড়লে এটাকে নিজে ঝাঁপায় পড়ে ওনাকে আগে সেভ করবে। তারপরে এতে ফিজিক্যালি মনে করেন ফাইট করার মতো বিভিন্ন রকম ট্যালেন্ট দেওয়া আছে। এটা শত্রুর ঘায়ালও করতে পারে, মানে ডাইরেক্ট একদম শেষ করে দিতে পারে, ঠিক আছে। এতে প্রায় 360 ডিগ্রি কনসিয়াসনেস আছে, মানে 360 ডিগ্রি চারপাশে কী হইতেছে সেটা সে সবসময় খেয়াল রাখে। এর শরীরে বহুত ক্যামেরা আছে, আমি নাম্বার বলে শেষ করতে পারবো না। 3টা হিডেন মেশিন গান আছে, মানে বিভিন্ন জায়গায় মেশিন গান লুকানো আছে, যে কোনো সময় গুলি করে বসতে পারে। একই সাথে 1050 জন মানুষে খেয়ে দিতে পারে, মানে শেষ করে দিতে পারে, ঠিক আছে। লেজার গান আছে, দাম হচ্ছে বেশি না, 7.4 মিলিয়ন ইউএস ডলার। আমার ভাই বলতে পারেন তুষার ভাই, এটা সবার আগে আপনি ভিডিওতে দেখাইলেন কী ব্যাপার? মানে আপনারা অনেকেই বুঝতেছেন যে এটা আমাদের মতো সাধারণ মানুষ কোনো দিনই অ্যাফোর্ড করতে পারবে না, ইটস ইম্পসিবল। বাট আপনার কিন্তু এটা একটু বোঝা উচিত যে আমরা যারা এটা পারতেছি না তাদের জন্য অল্টারনেটিভ কিছু কিছু থাকতে পারে। আমার মনে হয় সুপার হিরো সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি। সুপার হিরোর কাজ হচ্ছে মানুষকে বিপদ থেকে সুপার পাওয়ার ইউজ করে বিপদ থেকে ছিনিয়ে নিয়ে আসা, মানে সোজা বাংলা কথায় সেভ করা। এবং সুপার হিরো বিভিন্ন নাম আপনারা হয়তো জানেন, আমি এগুলো নিয়ে আর বিস্তারিত বলবো না। বাট বাংলাদেশের একজন লিজেন্ডারি হিরো আছেন, নায়ক রুবেল ভাই, উনি কিন্তু রেগুলার মুভিতে যেসব মানে কার্যকলাপ করেন সেগুলোর পাশাপাশি কিন্তু উনি এগুলো আবার সাধারণ মানুষকে আবার শেখানো, মেয়েদেরকে, মানে আমাদের যারা মা বোনরা একা ফেরা চলাফেরা করেন আর কি, বিশেষ করে তাদের নিরাপত্তার জন্য বেশ কিছু ইজি ট্রিক্স দেখাইছেন। তো সেগুলোই আমরা আপনার সাথে একটা টোটাল টিউটোরিয়াল আকারে একটা ভিত্তিক একটা ভিডিও আছে রুবেল ভাই একদম দিয়েছিলেন, সেটা আমরা একটু সবাই মিলে রিয়্যাক্ট করতে পারি। সো আই এম ভেরি এক্সাইটেড, আমরা মনে হচ্ছে ভালো কিছু শিখতে পারবো। তো চলেন শুরু করে দিই, 5 4 3 2 1 Let's start. সরাতে পারি চাইলে পর চাই, আমি শক্তি এনে দিতে পারছি না, আমি কি করতে পারি? প্রথমে আমার এই হাতটা কোনো মতে সম্ভব না, কোন শক্তি সে লোক ধরে রাখতে পারবে না যদি আমার হাতটাকে এইভাবে নিয়ে নেই, এই হাতটা এইভাবে দিয়ে দিয়ে ধরে কোনো মতেই ধরে রাখা সম্ভব না, কেউ ধরে রাখতে পারবে না। মানে একদম ইজি, আপনার যদি হাতকে ভাবে ধরে রাখে জাস্ট আপনি হাতটা মুঠো অবস্থায় আপনার যে রেখা তাহলে দিয়ে জোর একটা টান দিবেন, দ্যাটস ইট। ভালো একটা ট্রিক আমরা শিখলাম, নেক্সট ট্রিক অল্প বেয়াদবি করেছে তাকে হালকা একটু ছুটে গেলাম, বেয়াদবিটা সে বেশি করেছে আইদার আমার ছোট বোনের সাথে বা মার সাথে, বেয়াদবিটা বেশি করেছে সাথে সাথে সে আমার হাতও ধরেছে, তাকে চিন্তা করলাম তাকে মিনিমাম 6 মাস আমার হাসপাতালে রাখা দরকার, অ্যাটলিস্ট 6 মাস, 2-3 হাতই ভেঙে দিলে 6 মাস হাসপাতাল হসপিটালে রাখতে হবে, মানে গ্যারান্টি। কারণ মা বোনের সাথে খারাপ ব্যবহার করছে ভাই, মা বোনের সাথে কেউ খারাপ ব্যবহার করছে, আপনার কিন্তু রক্ত অলরেডি মানে যা আছে শরীরে সব মাথায় উঠে এসে পড়ার কথা, সেই অবস্থায় কী করা যেতে পারে দেখুন।
তার জন্য কি কি পন্থা পন্থাটি হচ্ছে আমি সিটটা ধরা ছিল আমার হাতটা আমি ঘুরিয়ে দিয়েছি আমি ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে যদি এরকম ঘুরি আমি যদি এক হাতে চাপ দিই যদি দুই হাতে চাপ দিই তিনটা হাত ভেঙে যাবে যে কেউ এসে দেখতে পারবেন আমি আনবো ডাকবো যার ইচ্ছা হবে আমরা আমি দেখিয়ে দেবো সেই যদি এরকম চায় আমি কি করেছি হাতটা উল্টাতে ঘুরিয়ে দিয়েছি কিছু না কিন্তু আপনি জানেন না ব্যাপারটা আমি হাতটা শুধু ঘুরিয়ে দিয়েছি এই হাত এইটা ঘুরাবো আর এই হাতটা এইবার ঘুরিয়ে দিয়েছি আমি ছুটে যেতে বাধ্য আমি যদি হাত চাপ দেই ওর হাত ভেঙে যেতে বাধ্য এটা ব্যাপারটি এরকম ধরেছে একটু প্যান্টটা ঠিক করে নিল কোনো সমস্যা নেই মানে ব্যাপারটা খুব ইজি হবে গাইজ আপনারা একটু ধৈর্য ধরেন হাল্ক আয়রন ম্যান এই ধরনের বহু মানুষের বহু আজে বাজে ভিডিও আমাদের সামনে আসে এরা কেউ আমাদেরকে কোনো কিছু শেখায় না সিনেমাতে এই শিখে চলে যায় বাট আমার মনে হয় রুবেল ভাই একমাত্র মানুষ যে আমাদের কিছু একটা শিখাইতেছে সো আমরা একটু দেখে নিই ব্যাপার এরকম ধরেছে সে অনেক বেশি শক্তিশালী আমি এইটাও ছুটাতে পারতেছি না এইটাও করতে পারতেছি না এদিকেও উঠাতে পারতেছি না ক্রিটিক্যাল সিচুয়েশন কোনো দিকেই না সব বন্ধ হয়ে গেছে তখন আমার করণীয় কি আই হ্যাভ টু নো দা ওয়ে আমার টেকনিকটা জানতে হবে কি টেকনিকটা আছে অবশ্যই টেকনিক জানতে হবে কোনো দিকেই করতে পারি না দেন আমি কি করেছি বাড়ি দিয়েছি করে কোর কোর কম ব্যাপারটি কি করেছে আমি শক্তিতে আমি পারিনি আমি তাকে বাড়িটা দিয়েছি বাড়ি দেওয়ার সাথে সাথে তোমরা একটা কাজ করো না কি এটা লাগছে না ওর মানে আপনি খালি এর দিবেন ছুটে গেল তারপরে যে একটা চেইন আমার বসে দিয়েছেন পারতেছি না এই যে একটা চেইন একটা চেইন তারপরে দুই নম্বর চেইন ব্যাপারটা হচ্ছে আমার মাথা যদি সে ক্রস হ্যান্ডে ধরে যদি রাইট টু রাইট ধরে রাইট টু রাইট ধরে এটার অনেক রাস্তা আছে আমাকে যে ধরবে এরকম আমি গ্যারান্টি দুই সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে সে হাসপাতালে যাবে জাস্ট দুই সেকেন্ড একটা মানুষের হাসপাতালে পাঠানোর একটা ট্রিক মানে ও আমি দেখতে চাই যেই হোক এটা আমার কাছে কোনো ব্যাপার না ও হাত ধরবে দুই সেকেন্ডে কনফার্ম তাকে আমি হাসপাতালে পাঠাবো দুই সেকেন্ড ওয়ান টু দুই সেকেন্ড সে হাসপাতাল মারা গেলে এটা বলতে পারবো না আমি যদি চাই সিম্পল ব্যাপার আমি ইউজ করতে পারি আমার হাতটাকে আমি কি করেছি অন্য কাম যাইনি আমি হাতটাকে ইউজ করেছি এটাকে আমি ইউজ করেছি কি এইখান থেকে আমি এই সাইডে গিয়েছি সাইডের সাথে সাথে এটা বাড়ি মারছি আমি বাড়ি মারার সাথে সাথে চাইলে এটা মেরেছি আমি দেন চেইন দ্যাটস আ চেইন দ্যাটস আ চেইন আমি যেটা বিশ্বাস করি আমি যেটা বিশ্বাস করি আমি যেটা বিশ্বাস করি এটা মারার পর আমি যেটা এটা মারবো এটা মারার পর সে বাঁচবে না বিকজ আমারও তাই মনে হচ্ছে ভাই আই এম লিটারালি আই এম শকড এটা মারার পর দেখো এটা মারে মানে লিটারালি তার মানে মুভমেন্ট বন্ধ হয়ে যাওয়ার কথা নিঃশ্বাস নিতে পারবে না গলার এখানে খুবই সেন্সিটিভ একটা এরিয়া আছে গাইজ আপনারা বাসায় যদি কেউ ট্রাই করতে যান ভুলেও করেন না কোনো একটা মার্শাল আর্ট সেন্টারে মেয়েদের আলাদা সেন্টার আছে ছেলেদের আলাদা সেন্টার আছে সেখানে যান স্পেশালি আপনার মনে হয় রুবেল ভাই যেখানে আর কি এগুলো দেখাই দিলেন এটা মনে হয় একটা বেসিক তো আছে বা তারপরও মানে নিজের একটা প্রোটেকশনের জন্য এটার কোনো বিকল্প হইতে পারে না কারণ আপনি যখন বিপদে পড়বেন তখনই তো আপনার সাথে কেউ নাই আপনি হ্যাঁ আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন বাট আপনার নিজস্ব কিছু ট্রিক্স রেডি থাকে কুংফু কারাটে টাইপের ইউনো কুংফু কারাটে টাইপের এবং এটা নিয়ে আপনি রেডি থাকেন
আপনি কিন্তু ইনস্ট্যান্ট ওই জায়গাতে কিছু একটা করে আপনি নিজেকে একটু সেফ করতে পারলেন, নিজেকে সেফ করলেন, মানে চিন্তায় চুরি বা ডিরেক্ট আপনাকে থ্রেট দিচ্ছে, মানে চার পাঁচজন এসে পড়ছে, একজন আপনার হাতে ধরে ধরছে, আপনি একটু স্কেপ, মানে ওখান থেকে আপনাকে বেরো আসতে হবে। এটার মানে আই থিঙ্ক ভালোই বেসিক একটা ট্রেনিং, খুবই ভালো লাগছে আমার কাছে, একটা শর্ট এবং ক্লিয়ার কাট ট্রেনিং সবার জন্যই, মানে আই লাভড ইট, ডাবল থামস আপ রুবেল ভাই। কেউ যদি মনে করে থাকো না এরকম কিছু সম্ভব না, সে আসবা আমি পরে দেখিয়ে দেবো যে এটা সম্ভব, আমি দুই আঙ্গুল দিয়ে ধরবো, শুধু দুই আঙ্গুল ধরে আনা, তারপর তো অন্য কিছু করা সম্ভব না। এইটা উঠতে পারতেছি না, এইটা ঘুরাতে পারছি না, আমি কোনোটাই পারছি না, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সিচুয়েশন, আমি কারাতে জানি, কিন্তু ওইটা একটাও করতে পারি, তখন আমাকে আই হ্যাভ টু চেঞ্জ মাই সেলফ, আমার ডিসিশন কখনো কখনো চেঞ্জ করতে হয়, যে আমার উপস্থিতি ওইটা কারাতে প্রধান জিনিস, তখন সেটার জন্য আমাকে কি করতে হবে, সেটা কি করতে হবে সেটা দেখাবো, আমি জানি যে আমি কোনোভাবে ছুটতে পারছি না, আমি কি করেছি সাইড থেকে সাইডে যাবো, বাড়ি দিয়েছে আমি বাড়ি দেওয়ার সাথে সাথে হাসার জন্য কিন্তু সব প্রোগ্রাম করা হয় না, আপনার একটু সিরিয়াস হন। রুবেল ভাই এখানে দেখাইতেছে, এটা মানে ফাইজলামি কি আছে ভাই, বুঝলাম না তো, কে আসছে বাইরে করে নিয়ে আসেন তো ভাই, লাগছে আত্মরক্ষা বা আত্মসুরক্ষার কোন টিপস আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু অবশ্যই এগুলো আমাদেরকে কমেন্টে এবং আমাদের গ্রুপে সরাসরি দিয়ে দিতে পারেন, আমরা সেখান থেকে দেখবো। আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি রুবেল ভাইয়ের এই কারাটে মুভগুলো, এগুলো আমি দেখি শিখবো, মানে আমার খুব শিখতে ইচ্ছা করতেছে। আর বেসিক মা বন্ধুর জন্য এরকম বাজে পরিস্থিতি থেকে কিন্তু ইজিলি বের হয়ে আসার জন্য ট্রিকগুলো খুব ইম্পর্টেন্ট, অনেকে হয়তো জানেন না, জেনে গেলেন। আর যারা মনে করেন যে এগুলো আরও শেয়ার করলে মানুষের কাছে জানানো যাবে, যে ভিডিওগুলো একটু কাইন্ডলি শেয়ার করে তাদের মাঝখানেও পৌঁছে দিতে পারেন, তারা এই জিনিসগুলো একটু একটু বেসিক কিছু ব্যাপার এগুলো যেন জানে, তারা কিক পাঞ্চ এগুলো যদি না জানে তারপরেও যেন এগুলো ব্যবহার করে তারা ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে বা বিপদ থেকে নিজেদেরকে একটু হইলেও সেভ করে ভেঙে আসতে পারে, এটা খুব জরুরি। উনি মনে হয় কলেজ বা স্কুলের প্রিন্সিপাল হবেন, আপা বলে গেছেন। আই হোপ এই ভিডিও দেখার পর অনেক অনেক কিছু শিখে গেছেন, বুঝে গেছেন এবং এটা নিজের লাইফে কোনো না কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। এর থেকে যদি ভালো কোনো রিকমেন্ডেড ভিডিও আপনার কাছে থাকে যেটার মাধ্যমে আসলেই আত্মরক্ষা শেখা সম্ভব, তাহলে সেটা একটু কাইন্ডলি আমাদেরকে সরাসরি শেয়ার করতে পারেন। এটা আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স বা কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে গ্রুপে জয়েন করে এই ধরনের ভিডিও আমাদেরকে সরাসরি সার্চ করতে পারেন অথবা সরাসরি ইমেলও করতে পারেন এই ইমেল অ্যাড্রেসে। টিলেন সবাই আমার জন্য দোয়া করবেন, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে, আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।